মার্চুক রাসেলকে অনেকে অনেকভাবেই চিনেন। তিনি একাধারে একজন কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা। আজ আমরা এই ভিডিওতে মার্চুক রাসেলের সম্পূর্ণ জীবনী সম্পর্কে জানব। বাবা ছিলেন পাটকলের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী। জন্ম গোপালগঞ্জে হলেও থাকতেন দৌলতপুরে নির্ধারিত কোয়ার্টারে। অষ্টম শ্রেণী পড়াকালীন জনবার্তা পত্রিকায় তার প্রথম কবিতা ছাপা হয়। তখন তিনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র। 1993 সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুলনা থেকে ঢাকায় আসেন তিনি। কবি শামসুর রহমানের বাড়িতে যান। ডোরবেল বাজানোর সাথে সাথে কবি নিজেই দরজা খোলেন। তিনি কবিকে বলেন, আমি অনাহারী। এই শব্দ দুটি কবির একটি বইয়ের শিরোনাম। টুঙ্গিপাড়ায় কেবল দু একবার দেখা হওয়া তরুণটিকে কবি হয়তো ভালো করে চিনতেও পারেননি, কিন্তু তার মুখে নিজের বইয়ের নাম শুনে এবং তরুণের সত্যিকার অনাহারী চেহারা দেখে কবি শামসুর রহমান তাকে ভেতরে নিয়ে যান। ছেলেটার জন্য তিনি খাবার টেবিলে সাজান, অনেক রকমের খাবার। মার্চুক রাসেল বেঁচে থাকার জন্য সিনেমার টিকিট বিক্রি করেছেন, ফুটপাতে হকারগিরি করেছেন, বাসের কন্ট্রাক্টরি করেছেন। তখন তিনি থাকতেন তোপখানা রোডের একটি গাড়ির গ্যারেজে। এর মধ্যে একটি কনস্ট্রাকশন হাউসে কাজ পেয়ে যান তিনি। এরপরই যাওয়া শুরু করেন আজিজ মার্কেটে। পরিচিত হতে থাকেন নবীন তরুণ লেখকদের সঙ্গে। সে সময় কবিতা, গল্প লেখার পাশাপাশি শুরু করেন গান লেখা। গানের সংখ্যা যখন অনেক হলো, তখন সেগুলো নিয়ে সেই সময়ের বিখ্যাত সুরকারদের সঙ্গে দেখা করেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না, সবাই শুধু আশ্বাসই দিয়েছিলেন, এর বেশি কিছু না। এর মাঝে ফারুক মামুনের সাথে সাক্ষাৎ হয় তার। তিনি তাকে সংবাদ মাধ্যমের চাকরির সুযোগ করে দেন। পত্রপত্রিকায় লেখা শুরু করেন তিনি। এরই মধ্যে লেখক ও গায়ক সঞ্জীব চৌধুরীর সাথে দেখা করার সুযোগ মেলে। তিনি তার লেখা পড়ে নগর বাউল জেমসের সাথে দেখা করার জন্য পরামর্শ দেন। তখন জেমসের লেস ফেতালেস অ্যালবামের কাজ চলছিল। তিনি লেখা পড়ে তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং গুরু জেমসের জন্য গান লিখতে শুরু করেন। তারপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। গুরু জেমসের জন্য বেশ কিছু জনপ্রিয় গান লিখে ফেলেন মার্চুক রাসেল, যার মধ্যে মীরাবাই, পত্র দিও, সরাবে সরাব, হাডুডু, আমি ভাসব যে জলে তোমায় ভাসাবো সেই জলে, আমি ভাসব সেই স্রোতে তোমায় ভাসাবো সেই স্রোতে, দে দূরে বাইস্কোপের খেলা, রাখে আল্লাহ মারে কে, হাউজি, তেরো নদী সাত সমুদ্র, এসব গান লেখেন। এছাড়াও আরেক লিজেন্ড আয়ুব বাচ্চুর জন্য বিখ্যাত গান, আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে, আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে, ললনা, তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না, তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না, পান্থকানার কণ্ঠে গোল্লা, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী, ঈশান কোণের বায়ু, আসিফ আকবরের কণ্ঠে ও আমার পাগলা ঘোড়া রে, কই থেকে কই লইয়া যাস, সবার বাংলাদেশ, তুমি হারিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে নিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, নারী, মিল, মাইত, জলকন্যা, হাবিব ওয়াহিদের সে বিখ্যাত গান দ্বিধা, ভিতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না, আরেফিন রুমির কণ্ঠে দোলনা, তার লেখা উল্লেখযোগ্য গানসমূহ। তিনি এখনও লিখে যাচ্ছেন। মার্চুক রাসেলের লেখা সেরা জনপ্রিয় 20টি গান নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম,
ওই ভিডিও দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিও শেষে ইনডিসক্রিনে দিয়ে রাখব, চাইলে দেখে নিতে পারেন। তিনি শুধু যে গান লিখেছেন তা নয়, গানের পাশাপাশি কবিতাও লিখেছেন অসংখ্য। তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ 2000 সালে। এরপর আসে চাঁদের বুড়ির বয়স যখন 16 2001 সালে। তৃতীয় বইটি হলো পাইজিবাড়ির রোড 2002 সালে। চতুর্থ বইটি হলো ছোট্ট কোনায় টেনিস বল 2005 সালে। আর এর মাঝখানে তিনি একটা দীর্ঘ বিরতি নেন। তারপর আসে দেহবন্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর 2020 সালে। এবং উনার লেখা লাস্ট কবিতার বই হচ্ছে হাওয়া দেখি বাতাস খাই 2022 সালে। মোস্তফা সরোয়ার ফারুকের ব্যাচেলর 2004 সালে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম অভিনয়ের সূচনা হয় তার। এছাড়াও মেড ইন বাংলাদেশ 2007 সাল, রাত্রির যাত্রী 2017 সাল, সাপলুডু 2019 সাল, এসব চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এরপর তিনি বহু টেলিভিশন নাটক, বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক হল মোস্তফা সরোয়ার ফারুকের আয়নামহল। এছাড়াও একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ঘুরি তুমি কার আকাশে ওরো 2012 সাল, ময়লা টিশার ছেঁড়া জুতো কদিন আগে ছিল মনেরই মতো, দিনে বদলে টানা পড়ে স্মৃতিকথা 2017 সাল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূলত কাজল আরেফিন অমি ভাইয়ের ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকটির মাধ্যমেই এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তিনি বেশি পরিচিতি পান পাশাবাহিক হিসেবে, এবং এখনও উনি শত শত নাটকে অভিনয় করে যাচ্ছেন। এতগুলো সময় কেটে গেলেও আজও ঠিক প্রথম সময়ের মতোই তিনি পাগলাটে। খ্যাতির সাগরের দুর্বার ঢেউয়ে তিনি যে পথ হারিয়ে বদলে যাননি, সেটা তার জীবনযাপন সোশ্যাল মিডিয়ায় তার লেখালেখি দেখলেই পরিষ্কার হয়ে যায়। হবে নাই বা কেন, তিনি তো অনেক কিছুই ছাইরা আসা লোক। একজন মার্জুক রাসেল যাকে এই পর্যন্ত আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তিনি প্রমাণ করেছেন লক্ষ্য পরিশ্রম আর উদ্দেশ্য ঠিক থাকলে মানুষ তার চূড়ান্ত সীমায় পৌঁছে যেতে পারে।